এটা ক্লাব ঘর না হোটেলের বার? কেন, কি হয়েছে? সাত সকালে কি আরম্ভ করেছে কি? এমন ভাবে কেন বলছো? ও একটু গান শুনতে ভালোবাসে তাই। এই তোমার স্পর্ধাতেই ও কিন্তু মাথায় উঠে গেছে, আরো তোলো, আরো মাথায় তোলো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি ওকে বলে দেবো এবার থেকে আস্তে গান শুনবে, তুমি ওই নিয়ে ওকে কিন্তু কিচ্ছু বলবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে দিও, বুঝেছ? আরে উর্মিমা যে, আচ্ছা কি ব্যাপার, তুই দুদিন আসিসনি কেন? হ্যাঁ আসলে ওই দাদানের শরীরটা ভালো ছিল না তো, তাই মা মামা বাড়ি গেছিল। ও আচ্ছা, তা দাদান এখন কেমন আছেন? হ্যাঁ এখন ভালোই আছে আর কি। তুই এক কাজ কর, হুম, মাকে বল দাদানকে এখানে কোনো ভালো ডাক্তার দেখিয়ে নিতে। হ্যাঁ আচ্ছা, তাই হবে, আমি বলে দেব, ভালোই হবে বরঞ্চ। আমি যোগাযোগ করে দেব, তুই মাকে বলে আমাকে খবর দিবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকুমণি, রিক রিক কোথায়? কুলাঙ্গারটা দেখ গিয়ে ওর নিজের ঘরেই আছে, যাও পরে। ঠিক আছে। কোন সাথে সুইচ অফ করলি? উর্মি এবার কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছিস। বেশ করেছি, কি করবি তুই? মারবি আমাকে? মার না, মার। কাকুমণি তোকে কুলাঙ্গার বললো, সেটা কি আমার শুনতে খুব ভালো লাগলো? কি হলো বল, চুপ করে আছিস কেন? তুই কি কোনো দিনও শোধরাবি না? না আমি কোনো দিন শোধরাবো না, আর শোধরাতে চাইও না, বুঝেছিস? রিক তুই এভাবে রিয়্যাক্ট করছিস কেন? আমি জানি আমার জন্ম নেওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল, কেন যে ভগবান আমায় বাঁচিয়ে দিল। আচ্ছা একটু শান্ত হ, বস এখানে, মাথাটা ঠান্ডা কর একটু। আমি জানি যে কাকুমণি তোকে সহ্য করতে পারে না, আসলে কাকুমণি না তোর মায়ের চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারেনি রে। জানি শুনবি, বাবা আমায় কোনোদিনও এক মুহূর্তের জন্য কাছে টেনে নেয়নি, কিন্তু আমার মামনি আমায় মায়ের অভাব বুঝতে দেয়নি, কোনোদিনও বুঝতে দেয়নি। হ্যাঁ আমি জানি কাকিমা তোকে সব সময় আগলে রাখে। আচ্ছা আমার একটা কথা শুননি, তুই কাকুমণির অপছন্দের কাজ আর করিস না, একটু পড়াশোনাটা মন দিয়ে কর। তুই কি এখানে আমাকে জ্ঞান দিতে এসেছিস? এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা। আমি তোকে না কচি খোকার মতো গাল টিপে আদর করতে আসিনি, তোকে আমি একটা সুবুদ্ধি দিতে এসেছিলাম, আর বন্ধু হিসেবে আমার এটা কর্তব্য মনে করি। তোকে আমার হয়ে কোনো কর্তব্য করতে হবে না, তুই গিয়ে আমার বাবার চামচাগিরি কর, যা বেরো। রিক বেরো, রিক বেরো ঘর থেকে, বেরো। তুই শুধু শুধু আমাকে ভুল বুঝলি, আমি তো তোর ভালোই চাই। আজ আমি এখানে দাঁড়িয়ে তোকে কথা দিলাম, তোর বাবার ভালোবাসা আমি ফিরিয়ে দেবই, দেবই। কিরে তোরা ঝগড়া করছিলি? খুব জোরে রিকের গলা পাচ্ছিলাম। হ্যাঁ ও জোরে গান বাজাচ্ছিল, আমি বন্ধ করে দিয়েছি তাই। হ্যাঁ রে,
তোর কাকুমনিও ভীষণ রাগ করছিল। আচ্ছা তোদের এবার রেজাল্ট বেরোবে না? হ্যাঁ কালই তো, তুই তো ভালোই রেজাল্ট করবি। দিদি কিরকম করবে কি জানি। না কাকিমা, রিকের রেজাল্টও ভালোই হবে। কি করে করবে, সারা দিন তো গান বাজনা নাচ এসব নিয়েই থাকে, পড়াশোনাটা করে কখন? আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি একটু কাকুমণিকে বলো না যে রিককে একটু বকাঝকাটা কম করতে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আসছি কাকিমা। হ্যাঁ হ্যাঁ আয়। চামচাটা ফোনও ফেলে গিয়েছে। বাবা কি অফিস চলে গেছে? হ্যাঁ একটু আগেই বেরোলো। তুই কি রিকদের বাড়ি গেছিলি? হ্যাঁ গিয়েছিলাম। ছেলেটাকে দুদিন দেখিনি, একবার আসতে বলিস তো। আমি পারবো না, ওর সব সময় মেজাজ গরম হয়েই থাকে। না রে, ওর মনটা বড় সরল। ছেলেটা এত বড় হয়েও ওর বাবার ভালোবাসা পেল না এখনো। বাদ দাও না মা। উফ কি করে বাদ দিই বলতো? জানিস আমার কাছে কত দুঃখ করছিল, আজও এখনো পর্যন্ত ওর বাবা নাকি কোনোদিন ওর নাম ধরেই রাখেনি। কিন্তু কাকিমা, কাকিমা তো ওকে বুকে আগলে রাখে, বুঝতেই দেয় না যে কাকিমা ওর সৎ মা। হ্যাঁ রিক সে কথাও বলেছে, শুধুমাত্র ওর মামনির জন্য নাকি এখনো এই বাড়িতে আছে, না হলে কবেই সবকিছু ছেড়ে মামার বাড়ি চলে যেত। হ্যাঁ ভালোই হতো, আমার কাছ থেকেও দূরে থাকতো আর আমার সাথে ঝগড়াটাও করতে হতো না। আন্টি আন্টি, শাকচুরিটা তো বাড়িতে এসেছে গো। এই তো শাকচুন্নি। আন্টি বলছি, দাদান কেমন আছে এখন? ভালো আছে, একটু আগে তো তোরই কথা বলছিলাম। এই যে ঝগড়ুটি, ঝগড়া করতে করতে ফোনটাই ফেলে দিয়ে এসেছে বাড়িতে। তুই তো আমাকে ঘর থেকে বের করে দিলি আর এখন আমাকে ফোনটা দিতে এসেছিস? না এখনো তো ঝগড়া করা বাকি আছে আমার সাথে। তোরা এতক্ষণ ওই বাড়িতে ঝগড়া করছিলি? আমি না, ওই করছিল। ও তুই শুধু আমার ঝগড়াটাই দেখলি? যেটা সত্যি সেটাই বলেছি। উর্মি এবার থাম না, এখন তো তুই ঝগড়া করছিস। আর ও যে আমাকে শাকচুনি বললো তার বেলায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার থেকে আমি আর বলবো না। এবার থেকে তোকে উর্মি 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 দেবী বলে ডাকবো, ঠিক আছে? কি বললি? দাঁড়া দাঁড়া, যে ফোন ফোন এনে নে, ধর ধর। আরে কি করছিস আমাকে উর্মি দেবী বলে? দাঁড়া দাঁড়া দাঁড়া, বলবি আর বলবি? আর বলবো না আর বলবো না, সরি রে, আমার বাড়িতে তোর সাথে ওরকম বিহেভ করাটা ঠিক হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। শোন না, খুব রাগ করেছিস না? ওসব বাদ দে, কেন খুঁজছিলি এবার সেটা বল। কাল তো রেজাল্ট, আমার জন্য একটু ওয়েট করিস, একা একা চলে যাস না কিন্তু। কেন রে, তুই কি কচি খোকা যে আমি তোকে হাত ধরে নিয়ে যাব? দেখেছো আন্টি কেমন গায়ে পড়ে ঝগড়া করছে? আচ্ছা বাবা, তোরা দুজনাই এবার একটু থাম, তোদের সেই ছোটবেলাকার স্বভাবটা এখনো গেল না, একই রকম থেকে গেলি। আচ্ছা আন্টি আমি আসছি। এই উর্মি, তুই কিন্তু আবার একা একা চলে যাস না। আচ্ছা বাবা ঠিক আছে, যাব না।
কি হলো, চুপ করে আছিস যে? এবারও তোরছে আমার নাম্বার কম হয়েছে। বাড়িতে গিয়ে আবার বাবার সেই শুকনো লঙ্কার ঝাল ভাজন করতে হবে। এটা তো তুই ছোটবেলা থেকে অভ্যেস করেছিস, যদি একটু পড়াশোনাটা ঠিক করে করতিস। আমি খুব চেষ্টা করি রে, কিন্তু যখনই বাবার অবহেলার কথা মনে পড়ে সব কিছু কেমন যেন গুলিয়ে যায়। দেখ, এখনো সময় আছে, কাকুমণির মনের মতো হয়ে ওঠার চেষ্টা কর না, একটু চেষ্টা কর। আবার তুই শুরু করলি? না রে, তোর সাফল্যে আমিই বোধহয় সবচেয়ে বেশি খুশি হব, আর সেটা তুই বুঝতেই পারিস না। আচ্ছা, আমি তোকে সবসময় আন্ডার এস্টিমেট করি, তবুও কেন তুই আমার ভালো চাস? কেন বাবার কাছে আমি বকা খেলে তোর কষ্ট হয়? ও তুই বুঝবি না, চল দেরি হয়ে যাচ্ছে। আমার বাড়ি গিয়ে আমার বাবার সামনে নিজের রেজাল্ট দেখিয়ে ভালো হওয়ার চেষ্টা করিস না। ঠিক আছে, তাহলে তুই একটু ভালো ছেলে হওয়ার চেষ্টা কর। উফ, ও যেটা বলছিলাম, ছোড়দা ফোন করেছিল, ওরা 7 তারিখে আসছে। 7 তারিখ আসছে এখানে আমাদের বাড়িতে, আসতে যদি আসে 8 তারিখ হয়ে যাবে। ও দুদিনে বেশি থাকবে না, কি যে করে না এতদিন পরে। কাকিমা, হ্যাঁ আয়। উর্মি কি খবর? ভালো আছি, রেজাল্ট বেরিয়েছে তাই। দেখি 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 দেখি, বাহ খুব ভালো রেজাল্ট করেছিস তো। প্রণাম করে নি। আর ঠিক আছে, আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আরো বড় হও মা। এই দেখো দেখো, দেখি দেখি, বাহ খুব ভালো নাম্বার পেয়েছিস তো, তাহলে তোকে এবার মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ মিষ্টি নিয়ে এসো। এটাকে দেখেও তো কিছু শিক্ষা হওয়া উচিত। তুমি চুপ করো তো, আমাদের রিক এবার ভালো রেজাল্ট করেছে, যা তো রিক নিজের রেজাল্টটা নিয়ে আয়। না মামুনি, আমার আর রেজাল্ট দেখানোর দরকার নেই, আমি আমার ভালো রেজাল্টের পুরস্কার পেয়ে গেছি। যাকে মিষ্টিগুলো খাওয়াচ্ছ তাকেই সব মিষ্টিগুলো খাইয়ে দাও। রিক শোন, রিক যাস না। যেতে দে উর্মি, আমি জানি ওর এখানে দাঁড়াবার মতো আর মুখ নেই। দেখ কুর্মি দেখ, সব সময় ছেলেটাকে এরকম ভাবে কথা শোনায়। কাকুমণি একটা কথা বলবো? না, আমি ওই জানোয়ারটার ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। প্লিজ কাকুমণি, একটিবার আমার কথাটা শোনো, তুমি রিককে কিছুদিন আর বকাঝকা করো না, তুমি দেখো ও ভালো হয়ে যাবে। সব সময় ছেলেটাকে এরকম ভাবেই কথা শোনায়, আরে ও বড় হয়েছে তো। কাকুমণি প্লিজ, রিককে একটিবার সুযোগ দাও তুমি, আমি বলছি তোমাকে, তুমি দেখো আমি রিককে পাল্টে দেব। কোনো দিনও পারবি না, জীবনে পারবি না। ঠিক আছে, আমি যদি ওকে পাল্টাতে না পারি তাহলে আমি আর কোনো দিন ওই বাড়িতে আসবো না, কোনো দিন না, তোমায় কথা দিলাম। শোন উর্মি শোন, উর্মির সঙ্গে এমন ব্যবহারটা না করলেও পারতে,
তুমি তো রিক্ষে মানুষ করার জন্য কোনো সন্তান নিলে না, পেরেছো? পেরেছো কে মানুষ করতে? একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার অবহেলায় আজকে ওকে এত রুক্ষ আর মেজাজি করে তুলেছে। আর একটা কথা বুঝতে পারি না, তুমি রিকের মায়ের মৃত্যুর জন্য রিককে কেন দায়ী করো? ওর জন্মানোটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। যাকে তুমি অভিশাপ বলছো সে তোমার নিজেরই সন্তান। তুমি বুঝতে পারছো না তুমি কতটা ভুল করছো। আমাকে অপদস্থ দেখার সাধ তো তোর মিটেছে। যা চলে যা এবার আমার চোখের সামনে থেকে, চলে যা। ওখানে বাওয়াল হচ্ছে বুঝলে। বেশ, এটাই তো শেষ কথা। তো ঠিক আছে, চলে যাচ্ছি আমি। আর কোনোদিনও তোর সামনে আসবো না, কোনোদিন না। চলো না বাওয়ালটা দেখে আসি। কি ডালে প্রেমিকের সঙ্গে ব্রেকআপ হয়ে গেল নাকি? তাতে কি হয়েছে? আমরা তো আছি নাকি? আমার রাস্তা ছাড়ো। আরে বাস, এ তো মাইরি হুমকি দিচ্ছে রে। যেতে দাও আমাকে। যাবে তো নিশ্চয়। তার আগে আমাদের মধ্যে থেকে একজনকে প্রেমিক বানিয়ে নাও। আর না নিয়ে গেলে আমরা চারজনই তোমাকে তুলে নিয়ে যাব। চলো ছাড়ো ছাড়ো, বলে দিচ্ছি আমি চাচাবো কিন্তু। চাচাও, আরো জোরে চাচাও। চলো রিক ছাড়ো। রিক রিক রিক, ওর হাতটা ছাড়। ছাড়ো ওর হাতটা ছাড়। ও, ছেড়ে দিয়ে জড়িয়ে ধরতে বলছিস? এই নে।
চল এখান থেকে। তুই তো আমার মুখ দেখবি না বলেছিলি, তাহলে আমাকে ওদের হাত থেকে বাঁচালি কেন? আর কেই বা বলেছিল আমার জন্য মারটা খেতে? কি হলো বল? ও তুই বুঝবি না, চল। যাচ্ছি তো। ছিলি তুই মনেরই গভীরে, তুই ছাড়া কেউ নেই আমার এই জীবনে। চিরদিন ছিলি তুই আমার।
ছিলি তুই মনেরই গভীরে, তুই ছাড়া কেউ নেই আমার এই জীবনে। আজকে বাজার থেকে মাংস এনো, মা চেনো না। ঠিক আছে। কিরে, ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাচ্ছিস যে? আমি এক্ষুনি আসছি মামুনি। ওকে যেতে দাও, ওকে এখন পিছু ডেকো না, ও এখন রাজকার্যে যাচ্ছে। রিক, শোন রিক শোন, ছেলেটা যে কোথায় গেল না খেয়ে। কিরে, তুই এত সকালে? তোর সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বল। এখানে নয়। এখানে নয় মানে কি? এমন কথা যে এখানে বলা যাবে না? ছাদে চল। বাবা, কি এমন গোপন কথা যে ছাদে গিয়ে বলতে হবে? তুই কি আমার সাথে আবার প্রেম প্রেম করবি নাকি? তোর মতো ঝগড়টির সঙ্গে প্রেম? চল ছাদে। কেন? চল না ছাদে, আয় না। আরে ছাড় না, যাচ্ছি তো। তোরা আবার ছাদে ঝগড়া করতে যাচ্ছিস নাকি? এক্ষুনি আসছি আন্টি, চল। উফ বাবা। উফ, আরে আসতে, বাপ রে, কি এমন হলো যে তুই আমাকে ছাদে টেনে নিয়ে এলি? আমি আমি তোর কথায় রাজি। রাজি? তুই আমার আবার কোন কথাতে রাজি ঠিক বুঝলাম না তো। উর্মি, আমি ভালোভাবে থাকব, আমি ভালোভাবে পড়াশোনা করব। কি কি তুই আরেকবার বল, তুই ঠিক বলছিস? সত্যি আমি তো বিশ্বাসই করতে পারছি না, সত্যি। হ্যাঁ রে, আমি এতদিন ভুল পথে চলছিলাম। আমার জেদ, আমার জেদই এতদিন আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। আমি জানতাম, আমি জানতাম যে তুই নিজের ভুল একদিন ঠিক বুঝতে পারবি। সত্যি, দিন দিন আমি যেন কেমন অমানুষ হয়ে উঠছিলাম। কিন্তু মায়ের মৃত্যুর জন্য বাবা আমাকে দায়ী করে, আমাকে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। জন্মের পর থেকে আমি আমার মাকে চোখেই দেখিনি, এই কষ্টটা বাবা কিছুতেই বোঝে না, কিছুতেই না। তুই চিন্তা করিস না, তুই ভালোভাবে থাক, দেখবি কাকুমণি একদিন নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। জানি না রে পারবো কিনা, তবে শুধুমাত্র তোর জন্য আমাকে ভালো হতেই হবে। শুধু আমার জন্য? তোর নিজের জন্য নয় কেন? তোকে আমাদের দুজনের জন্য ভালো হতেই হবে। ঠিক আছে, কথা দিলাম।
বাড়ির জুতো। ঠিক এত তাড়াতাড়ি বাড়িতে, ব্যাপারটা কি? কি ব্যাপার অঞ্জলি, আজ তোমার গুণধর দেখছি বেশ তাড়াতাড়ি ফিরেছে। হ্যাঁ, ওর নিজের ঘরে পড়তে বসেছে। এই আমি কি শুনছি, আজকে কোন দিকে সূর্য উঠেছে বলতো? বেশ, ওর ব্যাপারে আমি কিন্তু একটা কথাও শুনব না। তুমি ফ্রেশ হও, আমি চা দিচ্ছি। দেখবো তোমার ওই গুণধর কতদিন এরকম ভালো থাকতে পারে আর কত পড়াশোনা করে। শোনো, কাক কোনোদিন ময়ূর হতে পারে না, বুঝছ? কথাটা মনে রেখো। যত সব বলছি, কলেজ তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, চল না কোথাও বসি। চল চল। মারছিস কেন? থাম! আরে আরে মারিস না, শোন না, শোন, তুই আমাকে এত শোন তো, আমাকে থ্যাংক ইউ, যা, তোকে আর কোনোদিন কিচ্ছু দেব না আমি। আমাকে না দিয়ে থাকতেই পারবি না তুই। কেন রে, তুই কে আমার যে তোকে দেব? তাই তো, তুই আমার কে কে বলতো? আমি তোর, আমি তোর পরম শত্রু, বুঝেছিস? পরম শত্রু। শত্রু না হলে তুই আমাকে এতটা কষ্ট দিতে পারতিস? আরে এই, সরি সরি সরি, আর তোকে এইভাবে বলবো না রে। চোখটা মুচ দেখি কই। আরে চুপ, আরে শোন, আচ্ছা থাম। আচ্ছা বললাম তো সরি। আচ্ছা এই কান মুলছি, এই নাক মুলছি, আর বলবো না। চল এবার বাড়ি, চল। ওট ওট না, চল ওট, চল। কদিন থেকেই দেখছি তোমার ছেলে খুব পড়াশোনা করছে। হ্যাঁ, ওটা তো আমারই ছেলে, তোমার ছেলে তো নয়। না মানে নাচ গান তো বন্ধ, তাই বলছি। তা ওর খাওয়া দাওয়া হয়েছে? হঠাৎ আজ ওর খাওয়া দাওয়ার খোঁজ নিচ্ছ? কোনদিন তো নাও না। এমনি
রিক তো কোনোদিনই তোমার সাথে খেতে বসে না, তুমি সব সময় কোনো না কোনো ব্যাপারে ওকে কথাই শোনাও। ঠিক আছে, রাত হয়েছে, ওকে ডেকে খেতে দিয়ে দাও। হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। ও হ্যাঁ, মিষ্টিগুলো থাকলো, ওকে দিয়ে দিও। আজ হলোটা কি? রিক মিষ্টি খেতে ভালোবাসে বলে নিজে মিষ্টি না খেয়ে ছেলের জন্য রেখে গেল। যাক, ছেলের ব্যাপারে সুমতি হয়েছে। রিক, খেতে আয়। আমি কষ্ট করে সারা বছর পড়াশোনা করে পাশ করলাম, আর তোদেরকে খাওয়াতে যাবো কোন দুঃখে? আরে বাস, দুজনকে তো আজ খুশিতে ডগমগ লাগছে একদম। কিরে, তোর রেজাল্ট খবর কি? ভালোই খবর। আরে রিকদা, আরে শুধু কেউ না, বিশেষ কেউ। ঠিক বলেছিস, বিশেষ কেউ। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ শুনুন, কেউ কোনো বাড়াবাড়ি করছে না। থাক আর লজ্জা করতে হবে না, আমরা সবই জানি। শোন, এখানে লজ্জা পাওয়ার মতো না কেউ কিচ্ছু বলেনি। ঠিক দা, তুমি আবার লজ্জা পাওনি তো? আরে সবাই থামো থামো, রিকদা আজকে আমাদের ট্রিটসের ডেটটা বলবে। তা রিকদা কবে খাওয়াচ্ছ বলো বলো। আচ্ছা, ক্যান্টিনে নিয়ে একদিন খাই দেবো, ঠিক আছে? পুরোই বাড়ি যাবি তো? হ্যাঁ চল চল। এ আসছি রে, মরে যাচ্ছিস কথাটা কিন্তু ভুলে যাস না। চল ভাই, চল বাই। হাকর হাকর হাকর, আরেকটা কি ব্যাপার, এত হইচই কিসের? ও উর্মি নিশ্চয়ই খুব ভালোভাবে পাশ করেছে। না, আমাদের রিকও এবার খুব ভালো রেজাল্ট করেছে। তবে উর্মির থেকে নিশ্চয়ই কম। ফার্স্ট ক্লাস পেয়েছে। সে কি, উর্মি তোর রেজাল্ট এত খারাপ হওয়ার কথা নয়। না কাকুমণি, আমি সেকেন্ড ক্লাস পেয়েছি, রিকের চেয়ে আমার অনেকটা নাম্বার কম হয়েছে। আশ্চর্য, তোর নাম্বার রিকের থেকে কম?
সত্যি তুই এত নম্বর কম পেয়েছিস? এরকম তো হয় না। সত্যি উর্মি, তুই আমার রিকটাকে একেবারেই পাল্টে ফেলেছিস। কাকিমা, ছমাস আগে কাকুমণিকে দেওয়া কথা কিন্তু আমি রেখেছি, কিন্তু তুমি এবার কাকুমণিকে বলে দেবে যেন রিককে আর বকাঝকা না করে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বলবো ওকে যেন আর বকাঝকা না করে, ঠিক আছে? তবে তোকে কিন্তু আমার একটা কথা রাখতে হবে। কি কথা বলোই না। এখন বলবো না, আগামী পরশুদিন আমার রিকের জন্মদিন। তাই? আর এই বছর আমাদের রিকের জন্মদিন পালন করা হবে। সত্যি বলছো কাকিমা? উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। কিন্তু বাবা যদি জানতে পারে? আরে তোর বাবা আসার আগে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তোর বাবা কিচ্ছু জানতে পারবে না। সত্যি কাকিমা, খুব আনন্দ হবে। কিরে রিক, তাই তো? হ্যাঁ, বাবা জানতে না পারলেই হলো। আর সেই দিনই আমি যে কথাটা রাখতে বলবো, তোকে কিন্তু সেই কথাটা রাখতে হবে, ঠিক আছে? কি কথা বলোই না, উর্মি তো এবার টেনশনে পড়ে যাবে। সারপ্রাইজ। যাই, তোর বাবার চাটা করে দি। এই শোন, তুই জানিস মা কি বলবে? অদ্ভুত, আমি জানবো কি করে? যাই বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, মা চিন্তা করবে। এই শোন, ছাদে চল, একটু দরকার আছে। কেন রে? তুই কি তোর ভালো রেজাল্টের জন্য আমাকে কৃতজ্ঞতা জানাবি? যা বলার এখানেই বলে দে না। তুই ছাদে যাবি কি না? আচ্ছা বাবা, ঠিক আছে, যাচ্ছি। বলছি, ফুলের তোড়া টোড়া আনলি না? যাচ্ছি যাচ্ছি। একটা সত্যি কথা বলতো, তোর কি রেজাল্ট সত্যি খারাপ হয়েছে, নাকি তুই আমার জন্য ইচ্ছা করে খারাপ পরীক্ষা দিয়েছিস? আমি তোর জন্য অনেক কিছু করতে পারি, অনেক কিছু। তাই বলে নিজের পরীক্ষা খারাপ দিবি? তুই ওসব বুঝবি না, তোর মাথায় না এসব ঢুকবে না। তুই হলি একটা মাথা মোটা হাঁদা গঙ্গারাম, বুঝেছিস? একদম বাজে কথা বলছিস। মাথা মোটা হাঁদা গঙ্গারাম। মা, তোমার আশীর্বাদ না থাকলে আজ হয়তো এত ভালোভাবে পাস করতে পারতাম না। অবশ্য উর্মি পাশে না থাকলে জানি না কি হতো। জানো মা, আজ আমার খুব আনন্দের দিন, এই প্রথম মামনি আমার জন্মদিন পালন করবে। তুমি আমায় আশীর্বাদ করো মা। রি, তোর জন্য পুজো দিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ মামনি, আসছি। এই তো সবাই চলে এসেছে। হ্যাঁ দিদি, আজ এত বছর পর আমাদের রিকের জন্মদিন হচ্ছে, আমরা ভীষণ এক্সাইটেড। রিক, আয়, কেকটা কেটে ফেল। উর্মি, তুইও আয়।
তাড়াতাড়ি কেকটা কেটে ফেল, কাকুমণি চলে আসবে তো। নে তাড়াতাড়ি কর। রিকের জন্মদিনে আজকে আরো একটা ভালো খবর আছে। গত পরশুদিন রিকের রেজাল্ট বেরিয়েছে, ও খুব ভালো নাম্বার নিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছে। বাহ, এ তো খুব ভালো খবর। আজ তাই তো আমরা সবাই খুব আনন্দ করছি। উর্মিকে কেক খাইয়েছিস? ওকে খাইয়ে দে। পুরোটা খাবি। এখানে সব কি হচ্ছে? কি ব্যাপার? কারোর মুখে কথা নেই কেন? সর্বনাশ, আজ তোর বাবা এত তাড়াতাড়ি চলে এলো অফিস থেকে। তুমি কোথায় পালাচ্ছ? ওর হাতের কেকটা না খেয়েই পালাচ্ছ? তোমার এত সাহস হয় কি করে? উর্মি, ওকে কেকটা খাইয়ে দে, খাইয়ে দে, কেকটা খাইয়ে দে। এবার ক্রিমটা গোটা মুখে লাগিয়ে দে, ক্রিমটা গোটা মুখে লাগিয়ে দে, লাগিয়ে দে। দেখো 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 আমার ছেলেটাকে কেমন লাগছে, একবারে বাজে বয় না বলো। আমি আমি তোকে আশীর্বাদ করছি, তুই তুই অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি। তুমি কি ইচ্ছে করে আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এলে? তুমি কি ভাবলে এতদিন পর, এতদিন পরে আমার ছেলেটার জন্মদিন পালন হচ্ছে আর আমি না এসে থাকতে পারি বলো? আর আর সেই সঙ্গে না, আমি রিকের জন্য একটা একটা গিফট এনেছি। কাকুমণি, তুমি রিকের জন্য গিফট এনেছো? আমি তো ভাবতেই পারছি না। কই কই দেখি কি গিফট এনেছো তুমি ওর জন্য। এটা এটা রিকের বাইকের চাবি। রিক শোন, কালকে শোরুমে গিয়ে বাইকটা নিয়ে আসবি, দেখবি পছন্দ হলো কিনা। এই নে চাবি। বাবা, তুমি নিজে পছন্দ করেছো, আর আমার পছন্দ হবে না? আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না, তুমি এত কিছু জানলে কি করে? যেদিন যেদিন রিকের রেজাল্ট বেরোলো, ছমাস আগে কাকুমণিকে দেওয়া কথা কিন্তু আমি রেখেছি, কিন্তু তুমি এবার কাকুমণিকে বলে দেবে যেন রিককে আর বকাঝকা না করে। তবে তোকে কিন্তু আমার একটা কথা রাখতে হবে। কি কথা বলোই না। এখন বলবো না, আগামী পরশুদিন আমার রিকের জন্মদিন। তাই? আর এই বছর আমাদের রিকের জন্মদিন পালন করা হবে। বাবা যদি জানতে পারে? আরে, তোর বাবা আসার আগেই আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। বাবা জানতে না পারলেই হলো। আর সেই দিনই আমি যে কথাটা রাখতে বলবো, তোকে কিন্তু সেই কথাটা রাখতে হবে, ঠিক আছে? কি কথা বলোই না, উর্মি তো এবার টেনশনে পড়ে যাবে। সারপ্রাইজ। আর সেদিনই আমি ঠিক করে গেছিলাম, সারপ্রাইজটা আমিই দেব। সেই জন্য তুমি তোমার মনের কথা কাউকে বুঝতে দাওনি? আগে জানতে পারলে রিকের জন্মদিনটা আরো ভালো করে সেলিব্রেট করতে পারতাম। কি করে কি করে জানাই বলো তো? ছেলেটার সঙ্গে এতদিন যেভাবে খারাপ ব্যবহার করে এসেছি, দেখো ওর এত ভালো রেজাল্টের পরেও আমি ওকে কাছে টেনে আশীর্বাদ করতে পারিনি। আমাকে আমাকে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল, খুব ছোট।
তবু তুমি ওর বাবা। বাবা হয়েও আমি তো ছেলের প্রতি কোনো কর্তব্য পালন করিনি, তবে আমি যে ভুলগুলো করেছি সেটা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমার মেয়ে সম উর্মি, উর্মি আমাকে শিখিয়েছে একটু ভালোবাসাই মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। আজ আজ রিকের সাফল্যের দাবিদার একমাত্র উর্মি, একমাত্র উর্মি। তাই আজ উর্মিকে কথা দিতে হবে, সে যেন সারা জীবন এইভাবেই রিকের পাশে থাকে। আমি উর্মির মা ও বাবাকে অনুরোধ করব, উনারা যেন এ ব্যাপারে বিবেচনা করে তাদের মতামত দেন, কি বলো? এ তো আমাদের পরম সৌভাগ্য, আর বাবা হিসেবে মেয়ের সুখই আমার জীবনের সব থেকে বড় সুখ। আমি কোনোদিনও ভাবিনি আমাদের জীবনে এত বড় সুখের দিন আসবে। রিক একবার এদিকে আয় তো। উর্মিমা শোন, আচ্ছা অঞ্জলি এবার তুমি খুশি তো? না একদমই না, তুমি আমার সাথে খুব অন্যায় করেছো। এটা আমার মনের কথা ছিল, আমি চেয়েছিলাম নিজে এই সারপ্রাইজটা দিতে। তুমি তুমি ভাবলে কি করে, আমি তোমার মনের কথা জানতে পারবো না? তুমি তোমার অর্ধাঙ্গিনী। তুমি আবার আমাকে ছাদে টেনে নিয়ে এলি কেন? আচ্ছা বাবা এটা কি করলো বলতো, তোর মতো ঝগড়ুটির মুখ আমাকে সারা জীবন সহ্য করতে হবে? তো কে সহ্য করতে বলেছে? যা না নিচে গিয়ে বলে আয় কাকু কাকিমাকে। কি বলবো? যে এরকম ঝগড়ুটি মেয়েকে আমি ভালোবাসি না। যা বাবা, আমি কখন বললাম আমি ভালোবাসি না? যা সাহস থাকলে বলে আয় নিচে। আরে আমি কখন বললাম আমি তোকে ভালোবাসি না? তুই আমাকে সত্যি ভালোবাসিস? তাহলে তুই আমাকে ঝগড়ুটি বললি কেন? যেটা সত্যি সেটাই বলেছি। দেখ এখনো তুই কেমন ঝগড়া করছিস। কি বললি আবার? হ্যাঁ আমি ঝগড়ুটি? হ্যাঁ দেব না একটা। তোর সঙ্গে ঝগড়া না করলে আমার রাতে ঘুমই আসে না। তুই আমাকে ভালোবাসিস তো? একটু 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 একটু। তুই না একটা বোকা হাঁদা গঙ্গারাম, বুঝেছিস? বুঝিনি তো ছিলি তুই মনেরই গভীরে, তুই ছাড়া কেউ নেই আমার এই জীবনে। বুঝিনি তো তুই ছিলি মনেরই গভীরে, ভাবিনি তো তোকে ছাড়া আমার এই জীবনে। চিরদিন ছিলি তুই আমার হৃদয়ে, ভাবিনি তো তোকে ছাড়া আমার এই জীবনে।